অবস্থা এখানে আমাদের সব ভালোই আছে। প্রিপারেশন হিসাবে আমি যদি আপনাকে বলি, পুরো জেলায় আমাদের মোট 1050 মতো, 1050 মতো এই যে বিল্ডিংগুলো স্যানিটাইজ করার রেখেছি, আমরা ওখানে কিছু ইভ্যাকুয়েশন করে লোকজনকে রাখি। এখন অবধি আমাদের 1.5 লাখ মতো লোকজন অলরেডি যে কাঁচা বাড়ি আছে বা আনসেফ হাউসেসগুলো আছে ওখান থেকে এই শেল্টারগুলোর মধ্যে চলে গেছে। ওখানে ওদের খাবার ব্যবস্থা সিভিল সাইড থেকে করা হয়েছে। আমরাও লক্ষ্য রাখছি কি কোনো লোকজন এরকম না হয় যে সাইক্লোন ইয়াস আসছে ওর মধ্যে ফেঁসে যায়। আমাদের ট্রাফিক একটু সময় আমরা কালকে আটকাবো, আর যদি ইম্প্যাক্টের মধ্যে কোনো গাড়িগুলো বা কোনো লোকজন কোনো চলাচল না থাকে, এটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো, ডোন্ট কাম আউট অ্যান্ড ভেঞ্চার ডিউরিং দ্য সাইক্লোন। আর আপনার মাধ্যমে সবাইকে আমি জানাতে চাইব আমরা প্রিপেয়ার্ড আছি, আর আমরা খুব অ্যাক্টিভলি এই সব প্রিপারেশনগুলো দেখছি। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।